আসসালামু আলাইকুম, আপনার সাথে আছি আমি অর্পণ এবং আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব যে ব্রুডিংয়ের সময় সকলের যেই বেসিক চারটি ভুল হয়ে থাকে এবং নিয়মিত সেই বেসিক চারটি ভুল করে যাচ্ছেন, তো এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি এবং ভিডিওটি শুরু করার আগে অবশ্যই বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আমার এই চ্যানেল আপনাকে শেখাবে কীভাবে একটি সুন্দর খামারি হয়ে গড়ে উঠতে হয়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো সর্বপ্রথম আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো তাপমাত্রা। আপনার ইনকিউবেটর থেকে বাচ্চা কিনে নিয়ে আসার পরে আপনার সাধারণত তাপমাত্রা রাখতে হয় 34 থেকে 35 ডিগ্রির মধ্যে, অনেকে 37 রাখতে বলে। তো 37 রাখা আসলে ঠিক না, আমি গরমের মধ্যে ব্রুডিং করলাম, আমি 33 থেকে 34-এর মধ্যেই রেখে দিছিলাম। তো তাপমাত্রাটা সর্বপ্রথম এটা আপনার কন্ট্রোল করতে শিখতে হবে। আপনারা পাশের ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমি লাইটের তাপমাত্রা কন্ট্রোলের জন্য একটা আমি হচ্ছে রেগুলেটর ইউজ করছি, ফ্যানের রেগুলেটর। এটা আসলে নিজে থেকেই বের করা আমার এই রেগুলেটর ইউজ করা। আমি এই পর্যন্ত কোনো ভিডিওতে আমি দেখি নাই যে রেগুলেটর ইউজ করছে, এ রেগুলেটর ইউজ করে তাপমাত্রা কন্ট্রোল করতেছে বা লাইট ওঠানামা করতেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রেগুলেটর দিয়েও লাইট কন্ট্রোল করা যায়, আপনার কম বেশি করা যায়। তো ওইভাবে শেটের উপরে যেই লাইটটা আসলে কন্ট্রোল করে অনেকে তুলে দিয়ে বা নিচে নামিয়ে, তো আমি আসলে ওইটা করি নাই, আমি রেগুলেটর দিয়ে ইউজ করি। তো আপনারা যদি চান এইভাবে রেগুলেটর লাগিয়ে ইউজ করতে পারেন। তো তাপমাত্রা আসলে মেন ফ্যাক্স হয়ে দাঁড়ায়, অতিরিক্ত বেশি হয়ে গেলেও অনেক সময় মুরগি দুর্বল হয়ে যায় বা অতিরিক্ত গরমে অনেক প্রবলেম হয়, অনেক বাচ্চা মারা যায়। তো আসলে তাপমাত্রাটা কন্ট্রোলের সময় কোনো সময় তাপমাত্রা বেশি রাখবেন না, তাপমাত্রা যদি আপনি পারেন কম রাখেন, কারণ তাপমাত্রা কম থাকলে মুরগির বাচ্চাগুলো গুছিয়ে তারা নিজেদের তাপ গায়ের তাপ একজন আরেকজনের সাথে শেয়ার করে থাকতে পারে। কিন্তু তাপমাত্রা যদি বেশি হয় ওরা কিন্তু গা ঠান্ডা করতে পারে না, তো সেই জন্য তাপমাত্রা যদি একটু সামান্য কমও হয় তাতে কিছু সমস্যা নেই, কিন্তু তাপমাত্রা বেশি যেন না হয় এদিকে অবশ্যই খেয়াল রাখবেন। তারপরে সেকেন্ডে যেই ভুলটা করে থাকে, অনেকেই আপনার পানির পাত্র বেশি পরিমাণে বা একটু সামান্য বড় দেন, যে বেশি বাচ্চা আছে আমি পানির পাত্রটা বেশি দেব সংখ্যায় বা একটু সাইজে বড় দেব, যেই পাত্র পানির পাত্রগুলো পাওয়া যায় বাচ্চার পানির খাওয়ার জন্য। তো আসলে আমি সাজেস্ট করব যে প্রথমেই বাচ্চার যেই পানির পটগুলো কিনতে পাওয়া যায় ওগুলো না দেওয়া, কারণ পানির পাত্র ওরা পেলে এতদিন যেই ডিমের মধ্যে পানির মধ্যে থেকে আসছে ওরা মনে করে যে আমরা তো এর মধ্যেই ছিলাম, তো পানির মধ্যে আবার ওরা ভিজতে যায় বা আপনার কোনো মানে গা ভেজায়, এই গা ভেজলে মনে করেন যে আপনার বাচ্চা বাঁচাতে পারবেন না, আপনার শত চেষ্টাতে এই বাচ্চা বাঁচাতে পারবেন না। তো পানির পাত্র যতটা সম্ভব ছোট দিবেন, এবং যদি আপনার সম্ভব না হয় ছোট পাত্র পাওয়া বা ছোট পাত্র যদি না থাকে, আপনারা পানির পাত্রের মধ্যে খোয়া বা ঢেলও ইউজ করতে পারেন, যেন বাচ্চার ঠোঁটটা কোনো রকমের ভিজ দিতে পারে, পাটা যেন মানে না ডুবে যায়। বা এদিকে অবশ্যই খেয়াল রাখবেন যে পানির পাত্রটা যেন একটু ছোট হয়, মিডিয়াম হয় বা বড় হলেও তার মধ্যে খোয়া বা ঢেল ইউজ করবেন। তারপরে থার্ডে যে 3 নম্বরে যে ভুলটা করে থাকে সাধারণত, যে অতিরিক্ত পরিমাণে ব্রুডিংয়ের সময় অতিরিক্ত পরিমাণে ওষুধ ব্যবহার করা। হয়তো বা অনেকেরই ভুল ধারণা একটা আছে যে ব্রুডিংয়ের সময় অতিরিক্ত পরিমাণে ওষুধ ব্যবহার করলে বাচ্চার কিছু হবে না বা বাচ্চা সুস্থ থাকবে, তো আসলে তা না। এই একটা নর্মাল মানুষও যদি অতিরিক্ত ওষুধ বা অতিরিক্ত পাওয়ারের ডোজ খেয়ে ফেলে তা সেও কিন্তু দুর্বল হয়ে যায়, অনেক সময় মারাও যায়। তো আসলে ব্রুডিংয়ের সময় আমরা যত কম সম্ভব আমরা ওষুধ ব্যবহার করব। ব্রুডিংয়ের সময় আমি যেই 70 পিস বাচ্চা নিয়েছি হয়তো বা অনেকেই দেখছেন, আমি শুধুমাত্র নাভি শোকানোর একটি ওষুধ দিয়েছি, তারপরে নিয়মিত আমি ভ্যাকসিন দিছি, তাছাড়া আমি অন্য কোনো ওষুধ ব্যবহার করিনি। আপনি যতটা সম্ভব কম ওষুধ ব্যবহার করবেন, এতে আপনার কস্টটাও কম হবে, আপনার মুরগির বাচ্চাও ভালো থাকবে। আপনার যদি বাচ্চার কোনো রকম কোনো সমস্যা দেখেন যে ঠান্ডা লাগছে বা অন্য কোনো সমস্যা হচ্ছে, তখন আপনি ওষুধ ব্যবহার করতে পারেন, শুধু ওষুধ ব্যবহার করার কোনো মানেই নেই।
তো আপনার এইটিকে বিশেষ করে খেয়াল রাখবেন যে শুধু শুধু ওষুধ ব্যবহার করে টাকার খরচটাও বাড়াবেন না, অন্যদিকে মুরগির বাচ্চারও ক্ষতি করবেন না। তো আসলে এটা ব্রুডিংয়ের সময় সাধারণত অনেক রকম ওষুধই অনেকে সাজেস্ট করে, তো আমি বলবো যে শুধুমাত্র নাভির ওষুধটা ব্যবহার করুন। এবং আপনার বাচ্চার যদি কোনো রকম কোনো অসুস্থতা বা কোনো রকম অসুখের সিমটম দেখতে পারেন, তো তখন পরামর্শ নিয়ে আপনি সেই ওষুধটি ব্যবহার করুন। তো এবার আসি আমরা লাস্ট যেই ভুলটা করে থাকে, যে ভ্যাকসিন দেওয়ার সময় আমরা সকল বাচ্চাকেই ভ্যাকসিন দিয়ে থাকি। তো এটা ভ্যাকসিন ব্রুডিংয়ের পরে বাচ্চাকাল থেকে একদিন থেকেও ভ্যাকসিন আসে, মারেক্স ভ্যাকসিন, তো ওটা আমরা বাদ দিই। তো আমরা 5 দিনে যেই রানীক্ষেত দিই, তারপরে আসে 11 দিন, তারপরে 18, তারপরে 24, তো এমন যেই ভ্যাকসিনের তালিকা, এইখানে আমরা সকল বাচ্চাকেই ভ্যাকসিন দিয়ে দেই। তো এটা আসলে ঠিক না, ভ্যাকসিন দেওয়ার আগে দেখবেন যে আপনার বাচ্চা সুস্থ আছে কি না। কোনো বাচ্চা যদি অসুস্থ হয় তাকে কিন্তু ভ্যাকসিন দিবেন না, কারণ অসুস্থ বাচ্চাকে ভ্যাকসিন দিলে ওটা হচ্ছে বাচ্চার সম্ভাবনা খুবই কমে যায়। তো অবশ্যই দেখবেন, আমি এর আগে এক ভিডিওতেও দেখাইছি ভ্যাকসিন দেওয়ার সময় আমার হচ্ছে 11 দিনে যে ভ্যাকসিনটা দিছিলাম গাম্বোরো, তো সেই সময় আমি 2টা বাচ্চা আলাদা করে রাখছিলাম, ওই 2টা বাচ্চাকে আমি ভ্যাকসিন দিই নাই। তো অনেকেই এদিকে দেখছেন যে আমি ভ্যাকসিন দিলাম না, অনেকেই বলছেন যে কেন দিলেন না বা অন্যান্য কথা। তো অসুস্থ বাচ্চাকে আসলে ভ্যাকসিন দেওয়া ঠিক না, তো সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। তো এই 4টি বিষয় যদি ইনশাল্লাহ আপনি ফলো করেন, তো অবশ্যই আপনার বাচ্চাগুলো সুস্থ এবং ভালো থাকবে। তো আমি যে 70টা বাচ্চা আনছিলাম, হয়তো বা অনেকেই দেখছেন, আমি ওইগুলোকে এভাবে ব্রুডিং করছি, এভাবে ভ্যাকসিন করছি, এইভাবেই রেখে দিছি। আজকে আমার বাচ্চাগুলোর বয়স 27 কি 28 দিন, আপনারা পাশে হয়তো বা দেখতে পাচ্ছেন। তো আমি এইভাবে করে এখনও ওরা সুস্থ আছে, ভালো আছে, গ্রোথ আল্লাহ দিলে ভালো, তো আপনারাই দেখে নিন। তো আজকে ভিডিওটা এ পর্যন্তই, আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে কিছু জিনিস শেয়ার করলাম। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে জানাবেন, ব্রুডিংয়ের সময় যদি আপনার যে কোনো রকম প্রশ্ন বা যে কোনো রকম সমস্যা হয়ে থাকে অবশ্যই আমি জানানোর চেষ্টা করব। তো আজকে ভিডিও এ পর্যন্ত বলে আমি আমার ভিডিও শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।